22 তারিখ এসে বলেছিলাম আইন আপনারা হাতে তুলে নেবেন না, আমি একই ওয়ার্ড প্রতিদ্বন্দ্বী করতেছি, এখানে কারো কাউকে মারার অধিকার কেউ কাউকে দেয় নাই, প্রত্যেকের এই এখানে এবং সারা দেশে বেঁচে থাকার অধিকার রয়েছে, কেউ যদি ভুলও করে থাকে তাকে আমরা আইনের কাছে নিয়ে আসতে পারি। আমরা দুইটা ঘটনা দেখেছিলাম, শুরু হয়েছিল সেভাবে, এটা অনেকেই মনে করে যে সেটা সেভাবে না হলেও হতো, সুতরাং আমি এই এলাকায় বসবাস করে সব জাতিগোষ্ঠীকে অনুরোধ করব, দয়া করে আপনারা আইনটা কখনো নিজের হাতে নেবেন না, প্রয়োজনে পুলিশ ডাকুন, প্রয়োজনে পুলিশ ডাকুন এবং পুলিশের কাছে সুপর্দ করুন কেউ অপরাধ করে থাকতে, তাতে কেন আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক সহিংসতা না আছে অথবা সহিংসতা ঘটনা না ঘটে, এটা আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করে যাচ্ছি। আর আমি আপনাদের প্রত্যেককেই জানিয়ে যেতে চাই আপনাদের এখানে কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার জন্য আমি অলরেডি ডিসি সাহেব, এসপি সাহেব এবং কালকে আমি ব্রিগেড কমান্ডারের সাথে আরও ডিটেলস কথাবার্তা বলবো। গতকালকেও আমি চট্টগ্রামে যিনি জিওসি আছেন তার সাথে কথা বলেছি এই অঞ্চলকে কীভাবে আমরা শান্তিপূর্ণ রাখতে পারি, আমরা চাইবই মনে প্রাণে যে শান্তিপূর্ণ সহবস্থানটা হোক আমাদের, এবং এখানে যেন কেউ পেছনে পড়ে না থাকে সেভাবে কাজ করে যাচ্ছে। আমি আপনাদের জন্য কিছু জিনিস দিয়েছি এবং এটা আমি কয়েকটা মাস যাবৎ আপনাদেরকে দিয়ে যাব, সে দিঘিনালাতে যে গড়বাড়ি পড়ে গেছে তাদেরকে আমি কিছু খাদ্যশস্য দিয়েছি, সাথে সাথে কিছু আর্থিক সহায়তা দিয়েছি, যেগুলি আমি আরও কীভাবে বৃদ্ধি করতে পারি সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেব। আমি যদি এখানে আমি যে এখানে আছি আমার কিছু দেওয়ার আছে এখানে, আমি জানি যে এখানে আমার অলরেডি অ্যাপ্রুভাল অলরেডি হয়ে গেছে, কিছু মন্ত্রণালয় থেকে দিয়েছে আপনাদের, এখানে কি নিহতের পরিবার আছে? না না, এখানে কেউ আছে কিনা? আমরা মন্ত্রণালয় থেকে 1,00,000 টাকা করে দিয়েছি প্রতিজনকে, এবং আমি চাইব যে এবং তাদেরকে আমি আরও খোঁজ খবর রাখবো যেন তাদের ফ্যামিলিগুলি অন্তত বেঁচে থাকতে পারে। দ্বিতীয়ত, আমরা আগুনে পড়ে যাওয়া তিহিনালাতে যারা আগুনে পড়ে গেছেন, দোকানপাত হারিয়েছে, তাদের জন্য আমরা 25,000 টাকা করে দিয়েছি। আমি আরও চেষ্টা করব যে আরও কীভাবে সাহায্য করা যায় তাদেরকে। এখানে ওখানে আরও ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, তাদের জন্য আমরা কিছু দিয়েছি, যেটা আমরা ধরে নিয়েছি হচ্ছে 20,000 টাকা করে। তাছাড়াও দিঘিনালাতে 105টা দোকান পুড়ে গেছে, তাদের জন্য আমরা কিছু ব্যবস্থা করেছি। এছাড়াও দিঘিনালাতে 200 জনকে বাসমান যারা প্রতিদিন জিনিসপত্র বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে বাসায় ফিরে যায়, তাদের জন্যও কিছু দিয়েছে।